আর সিভিল ইঞ্জিনিয়ারিং এ লেকচারার হিসাবে গভর্নমেন্ট পলিটেকনিকে এবার জয়েন করেছে, তাদের জন্য আমি একটি সুখবর নিয়ে এসেছি এই ভিডিওটিতে। তোমাদের মেডিকেল টেস্ট বাকি ছিল, তোমাদের মেডিকেল টেস্টের কিন্তু ডেট দিয়ে দিল আমাদের স্বাস্থ্য ভবন। আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে WBHRB ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে কিন্তু নোটিফিকেশনটি দিয়েছে, যার PDFটি এখন তোমাদের সামনে আমি খুলে রেখেছি, যার ডেট হচ্ছে এই মাসের 7 তারিখ। তো চলো দেখে নিই, তোমাদের টোটাল 78 যে ক্যান্ডিডেট রয়েছে তাদের মেডিকেলের জন্য ডেকেছে, কয়েকজনের ডাকেনি। তার কারণ হচ্ছে তারা অলরেডি গভর্নমেন্ট জব করে, সেখান থেকে তোমাদের হয়তো মেডিকেল রিপোর্ট নিয়ে নিবে, লিস্টে নাম আছে তোমরা দেখে নিবে। তো তোমাদের মেডিকেল টেস্টটি কোথায় হবে, কত তারিখে হবে, কী কী নিয়ে যেতে হবে, সব যাবতীয় ডিটেলসটি আমি এখন তোমাদেরকে বলবো। তো ফার্স্টে যেটা রয়েছে সেটি হচ্ছে তোমাদের এটি মেডিকেলটি হবে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল 88 কলেজ স্ট্রিট, যেটা আমাদের কলেজ স্ট্রিটে রয়েছে ENT ওপিডির পাশে, ঠিক আছে। 18 তারিখ, এই মাসের 18 তারিখ সোমবারে হবে। তোমাদের সিরিয়াল নাম্বার 1 থেকে 50 যারা রয়েছে তাদের 10:30 থেকে সকাল, এবং সিরিয়াল নাম্বার 51 থেকে 78 সেটা 12:30 হবে। তো তোমাদের ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে তোমাদের করতে হবে একটা ₹25 ডিপোজিট করতে হবে, এবং সেটা তোমরা গভর্নমেন্ট ট্রেজারিতে চালানোর মাধ্যমে করতে পারো অথবা অনলাইনে করবে। যেটা অনলাইনে করলে সুবিধা, তোমরা সবাই সেটা অনলাইনেই করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে অনলাইনে কীভাবে করবে, ভালো করে তোমরা লক্ষ্য করো। এখানে নোটিশটা তোমরা দেখতে পাবে, এইটা অনলাইনের অ্যাড্রেস www.wbfin.gov.in। এখানে গিয়ে তোমাদের এই করস্পন্ডিং যে আন্ডারলাইন করা যে পোর্শনটি রয়েছে সেই হেডে তোমাদের ₹25 জমা করে দিতে হবে, এবং সেখান থেকে যে রিসিপ্ট কপিটি বের হবে তার কিন্তু প্রিন্ট আউট তোমাদেরকে রাখতে হবে, তার কারণ সেটা কিন্তু সেখানে জমা দিতে হবে। এবং বাকি ₹75 বাই ক্যাশ যেদিন তোমাদের মেডিকেল হবে সেই মেডিকেল বোর্ডে জমা দিতে হবে। এবার তোমাদেরকে কী কী নিয়ে যেতে হবে, অর্থাৎ ডকুমেন্ট সাবমিট করতে হবে মেডিকেল বোর্ডের সামনে। একটা হচ্ছে সার্টিফিকেট যেতে হবে কম্পিটেন্ট আই স্পেশালিস্ট, অর্থাৎ যে আই স্পেশালিস্ট রয়েছে তার থেকে সার্টিফিকেট। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, আই স্পেশালিস্ট মানে যারা সার্জারি অর্থাৎ MBBS যে আই ডাক্তার রয়েছে, যাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং স্ট্যাম্প রয়েছে, সিল রয়েছে, সেই ডাক্তার দেখাবে, এবং তোমরা সেই প্রেসক্রিপশনে অর্থাৎ সার্টিফিকেটে সেই ডাক্তারের সিল আর রেজিস্ট্রেশন নাম্বার লাগিয়ে নিবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের চোখে যদি পাওয়ার টাওয়ার থাকে সেই পাওয়ারটা মেনশন থাকবে, এবং সেই কারেক্টেড লেন্স যেটা রয়েছে সেই লেন্স কিন্তু তোমাদের পরে যেতে হবে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল তোমাদের ইউরিন টেস্টের রিপোর্ট লাগবে, যেটাকে RE রিপোর্ট আমরা বলি, যেখানে এই কয়েকটা জিনিস কিন্তু মেনশন থাকা দরকার, মানে থাকতেই হবে, নালে কিন্তু হবে না। কি ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকে হয়তো মিসটেক করে যাবে, এই জিনিসটা তোমরা প্যাথোলজিক্যাল ল্যাবে দেখাবে এবং বলবে এই জিনিসগুলো যাতে থাকে। 1 নম্বর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, অ্যালবুমিন, সুগার, কাস্ট অ্যান্ড সেল, এই কয়েকটা জিনিস কিন্তু মেনশন থাকতে হবে। নেক্সট যেটা লাগবে, 3 নম্বর এক্স-রে রিপোর্ট লাগবে চেস্টে, তার সাথে প্লেট লাগবে, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা প্রাইভেট থেকে করালেই হবে, ঠিক আছে। ইউরিন রিপোর্টটাও প্রাইভেট থেকে করালে হবে, চোখেরটাও প্রাইভেট থেকে করালে হবে, কিন্তু যেগুলো আমি বললাম সেগুলো ফলো করতে হবে। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, 1 সেলফ অ্যাটাস্টেড অ্যাড্রেস প্রুফ লাগবে ফটো আইডির সাথে, সেটা তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে যেতে পারো অথবা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। নেক্সট যেটা তোমাদের, যেটা আমি বলবো 5 নম্বরের ক্ষেত্রে যেটা বলেছে অ্যাড্রেস প্রুফ উইথ ফটো আইডি, সেটা কিন্তু তোমরা প্যান কার্ড নিলে কিন্তু হবে না, আইডার আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সও চলবে। যারা PS ক্যান্ডিডেট রয়েছে তাদের অরিজিনাল PS সার্টিফিকেট এবং 1 সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফি কিন্তু তার সাথে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, আমি যেগুলো বললাম, ঠিক আছে। আর এখানে নিচে সিরিয়াল নাম্বার হিসাবে তোমাদের নাম এবং অ্যাড্রেসগুলো দেওয়া আছে, তোমরা PDFটি ডাউনলোড করে দেখিয়ে নিও, তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনও PDFটি পেয়ে যাবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।